তোমার জন্য। সুন্দর আছে কিন্তু। কেমন লাগছে আমাকে? বিউটি। সাই। তুমি সবসময় এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার হাত ধরতে চাও কেন? এটা তুমি কি বললা? আমি ভিলেন হইতে যাব কেন? আমি তো নায়ক। নায়ক হলে চুপ করে বসে থাকো। নায়করা কি চুপ করে বসে থাকে নাকি? নায়করা তো সারাদিন ধরার উপরেই থাকে। বলছি না চুপ করে বসে থাকতে? তাহলে আমাকে একটু নায়কদের মতো নেচে দেখাও। আমি কি নাচতে পারি না? তুমি তো নাচতে পারো না, তুমি শুধু পারো হাত ধরে। মা বাইতে শুরু করে দিচ্ছে, চল না দেখি। আমি জীবনে কোনোদিন লাইভ দেখি নাই। তবেটা বড় ভাই না, দারুণ মতো কথা কস। ভাবি কও তোর ফোন দিতে সেটি ফোন ধরছ না কেন? ভাবি ওই যে মার্কেটে ভিতরে আসিলাম তো টের পাই নাই, কি হইছে? ওই যে তোর লাগে তো আরেকটা মায়া দেখছি। ভাবি তুমি আমার লাগে গ্রামের এই ক্ষেত টেত মায়া দেখো না, আমি বিয়া করতাম না। আমার যদি বিয়া করতে হয় তাহলে শহরের সুন্দর স্মার্ট মেয়ে বিয়া করব। শহরের সুন্দর স্মার্ট মেয়ে আমরা বিপাম কই বাবা? মানে খোঁজ লাগাও, টিকটক দেখো, ফেসবুকে দেখো, ফেসবুকে তো কত মায়েরাই আছে, উলারে খোঁজ লাগাও, তখন তো ভাইবা তুমি। আরে ভাই রে, তোরে কই কি গ্রামে মায়ারা সাংসারিক হয়? তুমি আমার গ্রামের মায়া বিয়া করাইলে কিন্তু বিয়ার পরে আমি অন্য জায়গায় মুখ দিমু, তখন কিন্তু বুঝবা। যা শয়তান ছাড়া কি কইছিস? ঠিক তো কইছি, তুমি আমার লাগে দেখো হচ্ছে শহরে উড়া দোড়া মাইয়া, বিয়ার পরে বৌরুলে আমি যাবো হানিমুন করতে থাইল্যান্ডে। হানিমুনের লাগে আমি টিয়া পয়সা জোগাড় করে রাখছি। আমার কি ভাবি টিয়া পয়সা কম আছে নাকি? ওমা